আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিগিনার ফ্রেন্ডলি একটি সিপিএ নেটওয়ার্কের সাথে পরিচয় করে দেব। আজকে আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে mycpa.com। বিগিনার অবস্থায় যারা সিপিএ নেটওয়ার্কে অ্যাপ্রুভালের জন্য কাজ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটি বেস্ট সলিউশন হবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। দিস ইজ ইউর হোস্ট হাসিবুল হাসান, আপনারা দেখছেন বিটবাইট টেকনোলজি। আমরা আজকে যে নেটওয়ার্কটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে mycpa.com। এই সাইটটি অল্প কিছুদিন হয়েছে লঞ্চ করছে, কিন্তু তাদের পে আউট রেট এবং তাদের পেমেন্ট প্রসেসটা খুবই ভালো, তাই আমি আপনাদের সামনে রিভিউ করতেছি এবং এই সাইটটিতে সরাসরি সাইন আপ করে নেটওয়ার্কে অ্যাপ্রুভাল নিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে mycpa.com অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইন আপ অপশনে আপনারা সরাসরি চলে আসবেন। এখানে আপনারা এরকম একটা সাইন আপ পেজ দেখতে পাবেন। এখানে আপনার নাম, কোম্পানির নেম, কোম্পানি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা জাস্ট আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন, আপনার ফুল নেম, তারপর ইমেল অ্যাড্রেস, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর ইউজার নেমটা দিবেন, আপনার নামের সাথে দুই একটা সংখ্যা যোগ করে একটা ইউজার নেম দিবেন, ইউনিক একটা ইউজার নেম, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বারটা দিবেন, স্কাইপি অ্যাড্রেসের যে নামটা থাকে অর্থাৎ স্কাইপিতে আসার পর স্কাইপি প্রোফাইলে ক্লিক করবেন, দেন এইখানে যে স্কাইপি নেমটা থাকে live.cid এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, তারপর কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অ্যাড্রেসের জায়গায় আপনারা যে জেলাতে থাকেন যেমন ঢাকা বাংলাদেশ এরকম দিয়ে দিলেও চলবে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন কারণ উইক পাসওয়ার্ড এই সাইটটাতে নেয় না, তো স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপর হাউ ডু ইউ নো অ্যাবাউট আস, এখানে আপনারা আমার চ্যানেলের নাম বিটবাইট টেকনোলজি দিয়ে দিতে পারেন অথবা আপনারা ইউটিউব বা অ্যাপিং যেখান থেকে এই সাইট সম্পর্কে জানেন তো এটা দিয়ে উল্লেখ করে দিতে পারবেন, তারপর এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল আপ করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর দ্বিতীয়টাতে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার সাইন আপ অপশন কমপ্লিট, এখন আপনার জিমেলটা একটু চেক করবেন। তো জিমেলের ইনবক্সটা আপনারা চেক করতে পারেন অথবা যদি ইনবক্সে না আসে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন স্পাম বক্সে। স্পাম বক্সে দেখবেন mycpa লিড থেকে আপনাকে একটা মেল করা হয়েছে, এখানে দেখেন কিছু কোশ্চেন আপনাকে করা হবে, তো এখানে কোশ্চেনের আনসারটা দেওয়ার দরকার নেই, এই যে স্কাইপি অ্যাড্রেসটা জাস্ট এতটুকু কপি করে লাইভ থেকে নিয়ে যে ডি পর্যন্ত এতটুকু কপি করে নিয়ে আপনারা স্কাইপিতে এটা সার্চ করবেন, সার্চ করে স্কাইপিতে ম্যানেজারকে অ্যাড করে নেবেন। এই যে লেখা থাকবে সাপোর্ট টিম mycpa লিড, এখানে জাস্ট আপনারা হাই হাই বা হ্যালো লিখবেন, লেখার পরে এখানে থেকে আমাকে ম্যানেজার কয়েকটা কোশ্চেন করছে, কোশ্চেনগুলো হচ্ছে আমার ট্রাফিক সোর্স কী, স্পেসিফিকলি ট্রাফিক সোর্সগুলো উল্লেখ করতে, যদি আমি সোশ্যাল নেটওয়ার্কে কোথাও কাজ করি তাহলে এটা তাদেরকে মানে উল্লেখ করার জন্য বলছে, আর যদি কোথাও থেকে ট্রাফিক কিনে নিয়ে আসি অর্থাৎ যদি নেটিভ অ্যাড বা পোষ অ্যাড ট্রাফিক আসে তাহলে এটা উল্লেখ করার জন্য বলা হয়েছে, তারপর দ্বিতীয় কোশ্চেনটাতে বলা হচ্ছে আমি আগে কোন নেটওয়ার্কে কাজ করেছি, প্লিজ প্রোভাইড স্পেসিফিক্স অর্থাৎ নাম উল্লেখ করার জন্য বলেছে, তো আমি আমার প্রথম ট্রাফিক সোর্সগুলো বলে দিয়েছি, তারপর বললাম যে নাও আই এম ডুইং ওয়ার্ক ইন অ্যাডভার্টন, তো অ্যাডভার্টনে বলার পর এই যে তিন নাম্বারটা আমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য বলেছে লাস্ট এক মাসের, আমি তিনটা স্ক্রিনশট এখানে দিয়ে দিছি, দেওয়ার পরে এটা চেক করলো ম্যানেজার, চেক করার একটু পরে তাদের রেসপন্স টাইমটা খুবই ভালো, আমাকে একটু পরেই হচ্ছে আমার সব কিছু চেক করে আর দু তিন মিনিট পরেই আমাকে বলছে যে গিভ মি ইউর মেইল, তারপর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর আমাকে তারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল দিয়ে দিল। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার পর আপনি আপনার ইনবক্সে চলে যাবেন, ইনবক্সে দেখবেন mycpa লিড থেকে এরকম একটা ইনবক্সে হচ্ছে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, তারপর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কী দিয়েছেন এটা তারা আপনাকে দিয়ে দিবে। নতুন রাজারা এই নেটওয়ার্কে কাজ করতে চান কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন না, অর্থাৎ আপনারা অন্য নেটওয়ার্কে কাজ করেন ঠিকই কিন্তু আপনাদের নিজের প্যানেল না, তারা ম্যানেজারকে সুন্দর করে বলবেন যে আমরা কাজ করি অন্যের অ্যাকাউন্টে, গ্রুপ ওয়াইজ কাজ করি, আর আপনারা কীভাবে অফারটা প্রমোট করেন সেই প্রসেসটা সম্পূর্ণ বলবেন, টার্গেটেড কান্ট্রিগুলো বলবেন, যদি সুন্দর করে আপনারা বলতে পারেন তো আশা করি নেটওয়ার্কে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো এখন আসি mycpa লিডের যে অ্যাপ পেইংয়ে, দেখেন mycpa লিড সম্পর্কিত অ্যাপ পেইংয়ে অলরেডি রিভিউ দেওয়া আছে, এটা যেহেতু একটা বিগিনার ফ্রেন্ডলি এবং নতুন একটা সিপিএ নেটওয়ার্ক তো এটা তাদের এখানে বেশ তেমন কোনো রিভিউ নাই, কিন্তু সাইটটা আমি আপনাদের বলছি যে সাইটটা ভালো, তারা সঠিক সময়ে পেমেন্ট করে, এখানে $50 তারা পেমেন্ট করে, পেমেন্ট মেথড হচ্ছে ওয়েব মানি আর তারা উইকলি পেমেন্ট করে। তো আপনারা স্কাইপিতে দেখবেন ম্যানেজার বলেই দেখ কোন দিন হচ্ছে তারা পেমেন্ট করে, তারা সোমবার থেকে রবিবার পর্যন্ত কাউন্ট করে আর হচ্ছে বুধবারে পেমেন্ট আপনাদেরকে ওয়েব মানিতে দিয়ে দেয়,
তো পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করে না, সেই ক্ষেত্রে বলা যায় নতুন হলেও তাদের সাথে কাজ করা যায়। এখন আমি আপনাদেরকে মাইসিপিএল এর প্যানেলে নিয়ে যাব এবং সেখানে আপনাদেরকে ড্যাশবোর্ডের সাথে পরিচয় করিয়ে দেব। তো আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করতেছি। আমি এই অ্যাকাউন্টটা আপনাদেরকে অ্যাপ্রুভ দেখানোর জন্য অ্যাপ্রুভাল করছি নতুন অবস্থায়। তো এছাড়াও আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটা নিয়ে আমি আর নেক্সট আরেকটা ভিডিও করব পেমেন্ট প্রুফ নিয়ে। তাই নতুন অ্যাকাউন্টের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ইউর ম্যানেজারে ক্লিক করলে আমার যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে ওনার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে স্কাইপি এখানে পেয়ে যাব, তারপরে এখানে আমার ব্যালেন্সটা শো করবে, আর এই এই পাশে হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে ইমপ্রেশন আর ক্লিক আর ইউনিক ক্লিকটা একসাথে শো করবে, প্রথমে ক্লিক আর তারপরে হচ্ছে ইউনিক ক্লিক, এখানে হচ্ছে কনভারসেশন আর কনভারসেশন রেট, তারপরে হচ্ছে পে আউট রেটটা এখানে শো করবে। এই হচ্ছে ড্যাশবোর্ড, আর এখানে আপনি যেই কান্ট্রি থেকে ভালো রেভিনিউ নিয়ে আসতে পারবেন এটা টপ কান্ট্রিসে শো করবে। তারপর চলে যাব নিউজে। নিউজে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, এখানে তাদের যেই নোটিফিকেশনগুলো আছে কোন কান্ট্রি থেকে ভালো পে আউট রেট দিচ্ছে এটা হচ্ছে নোটিফিকেশনে, সরি, নিউজে শো করবে। আর তারা যে অফার আপডেট বা টেকনিক্যাল যে প্রবলেম বা কোনো আপডেট নতুন আসলে এটা তারা নিউজে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্টে এটা উল্লেখ করে দেয়। তারপর আসে স্মার্ট লিঙ্ক, যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, অনেকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন না। তো এখানে হচ্ছে তাদের যে স্মার্ট লিঙ্কটা, এটা গ্লোবালি একটা স্মার্ট লিঙ্ক, এটা যে কোনো কান্ট্রিতে আপনি প্রমোট করতে পারবেন, তবে হাই পে আউট এরকম কান্ট্রিতেই প্রমোট করা আমি মনে করি যে আপনাদের জন্য ভালো হবে। তো এখান থেকে দেখেন গ্লোবাল ডেটিংয়ে আপনি ক্লিক করবেন, এখানে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, এখানে স্মার্ট লিঙ্ক, এখানে আপনি তিনটা সাব আইডি অ্যাড করতে পারবেন, ধরেন আমি দিলাম টি ওয়াই, তো এখানে দেন সাথে সাথে টি ওয়াইটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এটা কপি করে আমি টি ওয়াই দিয়ে এই রিপোর্টটা দেখতে পারবো, অর্থাৎ টি ওয়াইটা হচ্ছে আমার সাব আইডি বা ট্র্যাকার লিঙ্ক, এটা হচ্ছে কপি করে আমি জাস্ট এই লিঙ্কটা প্রমোট করলেই হয়ে যাবে। আর এখানে দেখেন রিপোর্ট, রিপোর্ট যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট রিপোর্টটা আমি দেখাতে পাচ্ছি না, তো এখান থেকে হচ্ছে আপনি ডেট ওয়াইজ দেখতে পারবেন, তারপর কান্ট্রি আর ট্র্যাকার নেম, যেই ট্র্যাকারটা দেখে এলাম এই ট্র্যাকার দিয়ে আপনি স্পেসিফিকভাবে দেখতে পারবেন, ডেট ওয়াইজও দেখতে পারবেন এবং কান্ট্রি কোন কান্ট্রি থেকে কতটা সাইন আপ আসছে দেখতে পারবেন। আর এখানে দেখেন ইয়েস্টারডে, লাস্ট সেভেন ডেজ, লাস্ট 30 দিন, দিস মান্থ, লাস্ট মান্থ, এভাবে স্পেসিফিকও দেখতে পারেন। আর কাস্টম রেঞ্জ যদি করেন, যেমন এই আজকের নভেম্বর 12 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত দেখতে চান, এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন, আপনার এই রিপোর্টটা এখানে দেখাবে। তারপর আসি পেমেন্টে। পেমেন্টে আপনার যে পেমেন্টগুলো নেবেন এটা এখানে শো করবে, ট্রানজ্যাকশনটা তারা প্রতি উইকলি পেমেন্ট করে। আর পেমেন্টের ব্যাপারটা, পেমেন্ট অ্যাড করার জন্য ম্যানেজারের সাথে স্কাইপিতে কথা বলবেন, ম্যানেজার হচ্ছে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করার ব্যাপারে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা মাইসিপিএলিডে অ্যাকাউন্ট করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্কের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, অথবা ভিডিওর তে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।